নতুন সিলেবাস অনুযায়ী বাংলায় তোমাদেরকে একটি প্রবন্ধ করতে হবে, সেটা হলো হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটে এবং এসএকিউ থাকবে তিনটে, মোট 6 নম্বরের উত্তর তোমাদেরকে এখান থেকেই করতে হবে। তাই তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমরা এখান থেকে 2022 সালে মাধ্যমিক বাংলা পরীক্ষায় বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ইতিপূর্বে তোমাদের যে গল্প ছিল জ্ঞানচক্ষু এবং বহুরূপী, সেখান থেকেও আমি একটা এমসিকিউ এসএকিউ সাজেশন দিয়েছি। তোমরা যদি সেটি না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথম প্রশ্ন রয়েছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। পরেরটি আছে, স্টাইলাস হলো ব্রোঞ্জের শালাকা। তিন নম্বর দাগে রয়েছে, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম, নামটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। চার নম্বর দাগে রয়েছে, বাংলায় একটি কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পাঁচ নম্বর দাগে রয়েছে, খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর সময়, কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায় কালীঘাটে। সাত নম্বর দাগে রয়েছে, শ্রীপান ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। পরের প্রশ্নটি আছে, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। এবং ন নম্বর দাগে রয়েছে, যারা ওস্তাদ কলম বায় তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম ছিল স্টাইলাস। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। পরের প্রশ্নটি রয়েছে, মানে 12 নম্বর দাগে, অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে কলমে ও গোফে। 14 নম্বর দাগে রয়েছে, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। এবং 15 নম্বর দাগে রয়েছে, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প, এখানে যার কথা বলা হয়েছে সে হলো সত্যজিৎ রায়। ফাউন্টেন পেনের স্রষ্টা হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। পরের প্রশ্নটি আছে, শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন শরৎচন্দ্রের কাছ থেকে। 18 নম্বর দাগে রয়েছে, প্রথম দিকের লেখা শুকনো করা হতো শুকনো বালি দিয়ে। পরের প্রশ্নটি রয়েছে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 নম্বর দাগে রয়েছে, বাঙালি সাংবাদিকদের কে বলতেন বাবুকুইল ড্রাইভার্স, লর্ড কার্জন বলতেন। পরের প্রশ্নটি রয়েছে, আমরা কলম তৈরি করতাম কি দিয়ে রোগা বাসের কুঞ্চি কেটে। 22 নম্বর দাগে রয়েছে, কঙ্কাবতীর লেখক হলেন তৈলক্যনাথ মুখোপাধ্যায়। ফাউন্টেন পেনের এক বিপদ হলো লেখককে নেশাগ্রস্ত করে। কালি শুকানোর জন্য ব্যবহার হতো ব্লটিং পেপার। 25 নম্বর দাগে রয়েছে, পালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। পরের প্রশ্নটি রয়েছে, চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। 27 নম্বর দাগে রয়েছে, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পণ্ডিত মশাইয়ের কলম যে জন্য খ্যাত ছিল তা হলো কানে গুঁজে রাখার জন্য। 29 নম্বর দাগে রয়েছে, লেখার পাত বলতে শৈশবে লেখকদের ছিল কলাপাতা। পরের প্রশ্নটি রয়েছে, ত্রিফলা বলতে বোঝায় বহেরা, হরিতকি এবং আমলকি। এবং 31 নম্বর দাগে রয়েছে, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন। লেখক দার্শনিক তাকেই বলেছেন যিনি কানে কলম গুঞ্জে দুনিয়া খোঁজেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 33 নম্বর দাগে রয়েছে, সোনার দোয়াত কলম ছিল শুভ ঠাকুরের কাছে। পরের প্রশ্নটি রয়েছে, 19 শতকে 12 আনায় লেখানো যেত 32,000 অক্ষর। সত্যজিৎ রায়ের অনেক সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপিশিল্প। 36 নম্বর দাগে রয়েছে, কথাই বলে কালি কলম মন, লেখে তিনজন। এবং 37 নম্বর দাগে রয়েছে, কলমের শক্তিকে কিসের সাথে তুলনা করা হয়ে থাকে তলোয়ারের সাথে। 38 নম্বর দাগে রয়েছে, লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন, দারোগা বাবুকে। এবারে তোমাদের এসএকিউ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটি রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম ছিল 2,500 পাউন্ড, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দাগে রয়েছে, ফাউন্টেন পেনের এক বিপদ কি। অনেক বিদেশি কোম্পানি বৈচিত্র্যপূর্ণ ফাউন্টেন পেন বাজারে এনেছিল, এগুলি লেখক মানুষদের নেশাগ্রস্ত করে তুলেছিল, তাদের ফাউন্টেন পেন সংগ্রহের নেশাকে লেখক বিপদ বলেছেন। 3 নম্বর দাগে রয়েছে, সেই আঘাত পরিণতি নাকি তার মৃত্যু, কিভাবে তার মৃত্যু হয়। নিজের হাতের কলম অসাবধানতা বশত বুকে ফুটে যাওয়ায় আঘাতেই সাহিত্যিক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। লুইস অ্যাডসন ওয়াটারম্যান ব্যবসার জন্য চুক্তি করতে গেলে দোয়াতের কালি উল্টে যায়। চুক্তি সম্পন্ন না হওয়ায় ওয়াটারম্যান অপুরন্ত কালির ফোয়ারা হিসেবে আবিষ্কার করেন ফাউন্টেন পেন। 5 নম্বর দাগে রয়েছে খুবই টেকসই। কি প্রসঙ্গে লেখক বলেছেন, গরুর শিং বা কচ্ছপের খোল কেটে বিদেশি পেনের নিবগুলি তৈরি হতো বলে সেগুলো ছিল খুবই টেকসই। এবং 6 নম্বর দাগে রয়েছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের কথা বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে ব্যবহৃত উদ্ধৃতাংশে ওস্তাদ কলমবাজ বা লিপিকুশলীদের কথা বলা হয়েছে। 7 নম্বর দাগে রয়েছে হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের ব্যবহৃত যে কোনো দুটি প্রবাদের উল্লেখ কর। দুটি প্রবাদের একটি হলো কালীকলম মল লেখে তিনজন এবং অপরটি হলো কালীর অক্ষর নায়ক পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটি রয়েছে কুইল ড্রাইভার কাদের বলা হতো। হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ অনুসারে পালকের কলমকে ইংরেজিতে বলা হতো কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ড্রাইভার আখ্যা দিয়েছিলেন। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে 9 নম্বর দাগে দার্শনিক তাকেই বলি, কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেন। হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের প্রাবন্ধিক যিনি কানে কলম গুঁজে রেখে সারা দুনিয়া খুঁজে বেড়ান তাকেই দার্শনিক আখ্যা দিয়েছেন। কালী তৈরি সম্পর্কে প্রাচীনদের বলা ছড়াটি উল্লেখ কর। অথবা এই প্রশ্নটা এরকমভাবেও পড়তে পারে যে কালী তৈরি সম্পর্কে প্রাচীনেরা কী বলতেন। তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। পরের প্রশ্নটি রয়েছে ফাউন্টেন পেনের আবিষ্কারক কে। না, ফাউন্টেন পেনের আবিষ্কার করেছিলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর দাগে রয়েছে এই নেশা পেয়েছি আমি সরদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে। হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের প্রবন্ধকার শ্রীপান্ত শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলেছেন। তার সংগ্রহে মূল্যবান কলম ছিল প্রায় 2 ডজন। কলম তাদের কাছে অস্পৃশ্য কেন? বর্তমানে ডট পেন বা বল পেনের রমরমার যুগে অত্যন্ত সস্তা ও সর্বভোগ্য হয়ে পড়েছে। পকেটমারদের কাছে তাই হাত সাফাইয়ের বস্তু হিসাবে অস্পৃশ্য। এই প্রশ্নটা এরকমভাবে থাকতে পারে যে কলম কাদের কাছে অস্পৃশ্য, না পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য। পরের প্রশ্নটি রয়েছে 14 নম্বর দাগে দোয়াত যে কত রকমের হতে পারে, প্রবন্ধে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে। হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের লেখক মাটির কাচের শ্বেতপা পাথরের জেডের পিতলের ব্রোঞ্জের ভেড়ার সিংয়ের ও সোনার তৈরি দোয়াতের কথা বলেছেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে 15 নম্বর দাগের প্রশ্নটি, লেখে তিনজন, এই তিনজন কে কে? বাংলা প্রবাদ অনুযায়ী এই তিনজন হলো কালী কলম আর মন। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? লেখকরা ছোটবেলায় বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাতেন, বড়রা তখন কলমের মুখটা সরু করার সাথে সাথে চিরে দেওয়ার কথাও শিখিয়ে দিতেন, কালি যাতে চুঁইয়ে পড়ে। পরের প্রশ্নটি রয়েছে, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? খুবই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হারিয়ে যাওয়া কালীকলম রচনা অনুসারে লেখকেরা ছোটবেলায় হোমটাস করতেন কলা পাতায়, স্কুলের মাস্টার মশাই তা দেখে ছিঁড়ে ফেরত দিলে পড়ুয়ারা সেগুলিকে পুকুরে ফেলে দিয়ে আসত, কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতেই এমন ব্যবস্থা। 18 নম্বর দাগে রয়েছে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? না, চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি রয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না, কি না দেখলে বিশ্বাস করা যায় না? হারিয়ে যাওয়া কালীকলম রচনার লেখক শ্রীপান্থের মতে দোয়াত যে কত রকমের হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। পরের প্রশ্নটি রয়েছে, লেখক ভারতে না জন্মে যদি প্রাচীন মিশরে জন্মাতেন তবে কি করতেন? লেখক যদি মিশরে জন্মাতেন তাহলে নীল নদের তীর থেকে নল খাগড়া ভেঙে সেটাকে ভোঁতা করে তুলি কিংবা সুচলো করে কলম বানাতেন। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন সব আজ অবলুপ্তির পথে? হারিয়ে যাওয়া কালীকলম রচনায় বিভিন্ন ধরনের দামি ও মূল্যবান কলম প্রসঙ্গে আলোচনাকালে বর্তমান যুগে কম্পিউটারে দৌড়াত্তে এসবের কোণঠাসা অবস্থা বোঝাতে প্রাবন্ধিক এমন কথা বলেন। পরের প্রশ্নটি রয়েছে, ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয়? হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ অনুসারে মধ্যযুগে এবং তার পরবর্তীকালে যারা ছিলেন ওস্তাদ কলমবাজ বা লিপিকুশলী, যে সমস্ত লিপিকরদের লেখা পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। এই প্রশ্নটা তুমি যদি উত্তর সোজা ভাষায় লিখো তাহলে লিখবে যে যারা ওস্তাদ কলম্বায় তাদেরকে বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। পরের প্রশ্নটি রয়েছে, কঙ্কাবতী এবং ডমরুধর এর লেখক কে? না, কঙ্কাবতী এবং ডমরুধর লিখেছিলেন তৈলক্যনাথ মুখোপাধ্যায়।
24 নম্বর দাগে রয়েছে লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কার লেখা? না, এটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি রয়েছে কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে? না, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক। এবং 26 নম্বর দাগে রয়েছে তার অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপিশিল্প, কার কথা বলা হয়েছে? সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে। 27 নম্বর দাগে রয়েছে আমরা কালি তৈরি করতাম কি দিয়ে? কড়াইয়ের ভুষো কালি জলে গুলে তাতে হরিতকি ঘষে বা আতপ চাল মিশিয়ে সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ছাকা দিয়ে কালি তৈরি হতো।